পালকে দায়িত্ব দিয়েছি আর ওরা ওদের সম্মানে আসবে ওদের চাকরি বাকি অর্জুন সিং এর ক্রিমিনাল তার কাছে অস্ত্র আছে আমাদেরও দাবি হচ্ছে পুলিশের কাছে অর্জুন বাহিনী যারা অস্ত্র নিয়ে এসেছে তাদের অ্যারেস্ট করতে হবে আর তাদের যে ভান্ডা অর্জুন সিং তাকেও অ্যারেস্ট করতে হবে এই একই কেসে অর্জুন সিং বলছেন তার উদ্যোগে ভাটপাড়ায় শান্তি ফিরেছে রাজ্য প্রশাসনের ভূমিকা প্রশ্ন এখানে অর্জুন সিং এর ক্ষমতা নেই যে শান্তি ফেরাবে তার কারণ পুলিশ রাজ্য সরকারের রাজ্য সরকার উদ্যোগ নিয়ে শান্তি ফেরাচ্ছে মানুষের পাশে রয়েছে সারা বাংলায় ওরা অত্যাচার করার চেষ্টা করছে কমিউনাল ডিভিশনের চেষ্টা করছে মমতা ব্যানার্জি রুখেছে বাংলার শান্তি হতে দেব না দেব না ২৬৬টা বাড়ি এটা প্রশ্ন ছুঁয়েছে সেখানে ৩০০ টাকা করে দেওয়া হয়েছে যে বাড়িগুলো আছে পুরো ভেঙে জঞ্জল করে দেওয়া হয়েছে তাদের ৩৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে ৪৬টা দোকান একেবারে লোকসান করে দিয়েছে তাদের ২৬,০০০ টাকা করে দেওয়া হয়েছে এছাড়াও যারা মারা গেছেন মুখ্যমন্ত্রী উদ্যোগে তার নিজের ডিপার্টমেন্টে তাদের চাকরির ব্যবস্থা হয়েছে মানুষের পাশে আমরা তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক এসছি তারা সবাই আছে মুখ্যমন্ত্রী আছে আমরা ভাটপাড়ায় অরাজকতা করতে দেব না তাই আজকে শান্তিপূর্ণভাবে আমরা চলে যাচ্ছি এক সপ্তাহ বাদে আবার আসব এখানে পুলিশ আমায় বললো টিনা গোডাউন আর মানিক পিড়ে আপনারা এক সপ্তাহ বাদে আমার পুরোটা ম্যানেজ করে নিয়েছি আর একটুখানি আছে অভিজ্ঞতা হচ্ছে মানুষের উপরে বিজেপির সন্ত্রাস চলেছে এবং এই সন্ত্রাসে আজকে ভাটপাড়াতে সারা বাংলাকে দেখানো উচিত যে বিজেপি আসলে কিভাবে সন্ত্রাস হয় মানুষের উপর অত্যাচার হয় এখানে শুধু মুসলমান ভাইদের নয় এখানে অনেক বাংলাভাষী তাদের ওপরে মারামারি হয়েছে অত্যাচার হয়েছে তাই পুলিশকে আমি বলেছি কাজ করুন আইন সে আইনের মতন করে চলুন আমরা নিশ্চিতভাবে খেয়াল রাখছি এবং আবার আসব ভাটপাড়ার মানুষের পাশে দাঁড়াবে যারা যারা মারা গেছে প্রত্যেকের বাড়ি অনেকগুলো দূরে আছে তাদের পাশে আমরা আছি দুজন আরও আছে যাদব আর এ তাদেরও আমরা নবান্নয় নিয়ে আসতে সাউ তাদের মিয়া দুই সাউকে তাদের পরিবারের যে মেয়েরা আছে আমি